ধর্মবাগ টাইমস। কিছু মুহূর্ত স্মৃতি হয়ে থাক। ছায়াবাণী রিসেপশন হল, শীতাতপ নিয়ন্ত্রিত, বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, মিটিং ও কনফারেন্সের জন্য যোগাযোগ করুন ছায়াবাণী সিনেমা বিল্ডিং আরামবাগ। মোবাইল নম্বর 9434976827 অথবা 9083454930। মানুষ ভজিলে সোনা মানুষ হবি। আন্তর্জাতিক গোসাই বড়। 27 থেকে 30 জানুয়ারি, উত্তর রবীন্দ্রপল্লী, আরামবাগ। স্টেশন থেকে 2 মিনিটের হাঁটা পথ। সকলকে সাদর আমন্ত্রণ, অবশ্যই আসবেন। মানুষ ভজিলে সোনা মানুষ হবি। প্রতি বছরের মতো এবছরও বর্ষবরণের দিনে উদযাপিত হচ্ছে কল্পতরু উৎসব। শনিবার সকাল থেকেই জয়রামবাটি মাতৃমন্দিরে এই উপলক্ষে ভক্তদের ঢল নেমেছে। মাতৃমন্দিরে চলছে বিশেষ মঙ্গলারতি, পূজাপাঠ সহ অন্যান্য অনুষ্ঠান। প্রসঙ্গত, 1886 সালের 1 জানুয়ারি কল্পতরু অবতারে অবতীর্ণ হন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। তারপর থেকে বিশেষ এই দিনটিতে রামকৃষ্ণ ভাবাদর্শে দীক্ষিত মানুষ ও প্রতিষ্ঠানগুলির তরফে কল্পতরু উৎসব উদযাপিত হচ্ছে। মানুষের বিশ্বাস, কল্পতরু উৎসবের দিন পরমহংসদেবের কাছে মন থেকে চাইলে সেই ইচ্ছা পূরণ হয়। প্রতিবারই বছরের শুরুতেই ব্যাপক ভক্ত সমাগম হয় জয়রামবাটিতে। কল্পতরু উৎসবে যোগ দেন বহু মানুষ। মাতৃমন্দিরে দিনভর চলে হোমযজ্ঞ ও পুজোপাঠ। এবছরও তার ব্যতিক্রম হয়নি। তবে করোনা আবহে মাতৃমন্দির কর্তৃপক্ষের তরফে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। পাশাপাশি আগামী রবিবার থেকে নাট মন্দিরে ভক্ত ও সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত এই নির্দেশ বলবৎ থাকবে বলেও জানানো হয়েছে। আরামবাগ টাইমসের রিপোর্ট। আমরা বাড়ির সবাই ফ্যামিলি এসেছি। আমরা ভেবেছিলাম হয়তো এখানে লকডাউনে কিছু দেখতে পাবো না, কিন্তু সবই দেখতে পাচ্ছি। খুবই ভালো লাগছে আমাদের, খুবই আনন্দ হচ্ছে। মানে মায়ের কাছে তো অনেক কিছুই চাওয়ার আছে, কিন্তু তা বলে কি সম্মান দিতে পারবে? সে যেটা মানে মায়ের মায়ের ইচ্ছা যেটা, সেটা মা দেবে। মায়ের কি চাইবো? আমরা সিঙ্গুর থেকে এসেছি, না কারণ কিছু নেই। মা এখানে নিশ্চয়ই টানিয়েছে, তাই এলাম আর কি। আবার কামার পুকুর যাবো এখান থেকে। রিঙ্কু খাড়া, আমরা যাদবপুর থেকে এসেছি, যাদবপুর শক্তিগড় থেকে এসেছি আমরা। হ্যাঁ, মাকে খুব ভালো করে দর্শন করতে পারলাম। আমরা এসে প্রথমে কামার পুকুর উঠেছি, কামার পুকুরে কালকে ঠাকুরের দর্শন করেছি খুব ভালোভাবে লাইন দিয়ে। আর মিশন তো সবসময় শৃঙ্খলা মেনে যে কোনো কাজই করে। মিশনের তো এক্ষেত্রে মানে কোনো মানে প্রশ্নই রাখা যাবে না। মিশনের যেরকম সিকিউরিটি বা নিয়ম শৃঙ্খলা, আমরা লাইন দিয়ে ঠাকুরকে দর্শন করলাম।
আর সকালেও ঠাকুরের মন্দিরে গেছি, সেখানে ভালো ভাদা বাস্কেট রাখা হয়েছে, সেখানে ফুল মিষ্টি সব মানে ভালোভাবে পুজো দিয়েছি, এবং মায়ের মন্দিরে এসেও এখানে ভালোভাবে মাকে দর্শন করেছি। আর সব যা মিশন তো সব কিছু নিয়ম শৃঙ্খলা মেনে সুষ্ঠুভাবে করে, তো যেহেতু মিশনের হাতে মায়ের মন্দিরের দায়িত্ব বা ঠাকুরের মন্দিরের দায়িত্ব সব কিছু খুব সুন্দরভাবেই হচ্ছে, সবাই আসছে। আর মাস্ক পরে আসলে যথাযথ দূরত্ব বজায় রেখে মাকে প্রণাম করা, দর্শন করা, সব কিছুই মানে খুব সুন্দর ও সুষ্ঠুভাবে প্রত্যেকটা কাজই চলছে। মায়ের কাছে এটাই চাইলাম যে সবাই যেন এই বছরে সুস্থ সুন্দরভাবে থাকে, আর এই কোভিড যত তাড়াতাড়ি মানে করোনা বিদায় নেয় এটাই চাইছি। আর সবাই আবার মানে পৃথিবী আবার সুস্থ সুন্দর হয়ে উঠুক, সবাই আবার আগের মতন আনন্দ করে বাঁচুক, আর ধনী গরিব নির্বিশেষে সকলে সবাই মানে এটাই মায়ের কাছে প্রার্থনা করেছে, সবাই যেন সুন্দরভাবে আগামী দিনগুলোতে বাঁচুক। আমার নাম অর্পিতা বোস।